গুড মর্নিং সবাইকে। ভাই এখানে এত গরম পড়েছে না, আমাকে গিয়ে আপাতত তো এরকম দৌড়ে গিয়ে ঝাঁপ মারতে হবে। 3 2 1 লেটস গো। কি আরাম ভাই, কি আরাম, তোমরা বিশ্বাস করবে না এই জলে ঝাঁপ মেরে, ভাই বিশ্বাস করবে না চান করে যে কতটা আরাম আছে। কারণ কলকাতাতে 40 ডিগ্রি যাচ্ছে, তো আমরা এখানে তেল ভাজা হচ্ছে, তাই জন্য ফ্র্যাঙ্কলিনের একটুখানি ভালো ভেবে আমি ফ্র্যাঙ্কলিনকে নর্মাল রেখেছি, না নয়তো ফ্র্যাঙ্কলিন এতক্ষণে ভাজা হয়ে যেত। বাকি ঠিক আছে, লাস্ট GD5 ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ভাই আমাদের গড বাইক গুলোকে আপগ্রেড করেছিলাম। ভাই কি সুন্দর সুন্দর বাইক পেয়েছিলাম তোমরা জানো না। তুমি ভাবছো আমি ছাওয়াতে কেন দাঁড়িয়ে আছি, কারণ ভাই ছাওয়াতে দাঁড়ালেই একটুখানি বেঁচে থাকবো, না তো আমি ভাই রোস্ট হয়ে যাবো গরমে। দেখছো আমি ভাই ছাওয়া দিয়ে হাঁটছি সাইড সাইড দিয়ে একদম। আর বাকি ঠিক আছে, চলো সুইমিং পুলে চান করা যাক। তারপর আমি আরামসে ভাই উঠে জামা প্যান্ট চেঞ্জ করে চপকে একটুখানি খুঁজতে যাবো, কারণ চপ আমাকে আবার ওই পোর্টালের কাছে যেতে বলেছে, কারণ হয়তো ওর কোনো কাজ আছে বা কিছু আজকে কিছু আপগ্রেড করেছে হয়তো। বাকি ঠিক আছে, আপাতত চলো জামা প্যান্ট পরে যাক। কিন্তু তার আগে এক মিনিট, এখানে কে দাঁড়িয়ে আছে? ওয়ে হ্যালো ভাই, এটা তো ডোরেমন দাঁড়িয়ে আছে। আরে ডোরেমন এখানে কি করছে? হ্যালো ডোরেমন, তুই এখানে হঠাৎ করে কোথা থেকে এলি ভাই? তুই তো নবিতার সাথে ছিলি, তুই এখানে কি করতে এলি? ওহো ফ্র্যাঙ্কলিন, তোমাকে এত জবাব দিতে হবে কেন? আমি চলে এসেছি, আমাকে টনি স্টার্কের সাথে একটুখানি কাজ ছিল, তাই জন্য আমি চলে এসেছি এখানে, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি, কিন্তু ভাই তোমার ঠোঁটটা এরকম মু হয়ে আছে কেন ভাই? কেমন পেঙ্গুইনের মতো ঠোঁট। আর ল্যাজ আছে তোমার? হ্যাঁ ল্যাজ আছে ভাই, ল্যাজ আছে। আমি এক টাইমের জন্য ল্যাজ দেখতে পাইনি, তাই জন্য ভাবলাম ভাই এটা আদৌ ডোরেমন না কি জানি না ভাই। বাকি আমার বাড়িতে কি আমাকে একটুখানি পেকে চেড়ে গেছে বুঝতে পারছো সে নয় আমি বুঝতে পারছি কিন্তু তারা আপাতত আমাকে একটুখানি জলে ঝাঁপ মারতে হবে ভাই আমার যা হয়ে আসছে না অবস্থা ও কি আরাম ভাই বাকি এবার উপরে চলো ডোরেমনের সাথে কথা বলে যাই ওকে ওয়েট করাটা বেশি ভালো না না আমি জানি না আমি কি বললাম এতক্ষণ ধরে ওয়েট করাটা বেশি ভালো না না আমি জানি না আমি কি বললাম এতক্ষণ ধরে বাকি ঠিক আছে ডোরেমন সাথে তাড়াতাড়ি কথা বলে নি আমি এটুকু বুঝতে পারছি ডোরেমন কি করতে এসছো অত্যেক কমসে কম রিজেন্টটা তো জেনে নি হ্যাঁ তো
এই দেখো 3 2 1 বো গাইস, দেখতে পাচ্ছ আমি চেঞ্জ হয়ে গেছি আর আমি একদম ভাই পুরো একদম ঢিনচাক আউটফিট দিয়েছি দেখতে পাচ্ছ ভাই, যাতে আমি ডোরেমনের সাথে একটুখানি পাশাপাশি যেতে পারি না। বাকি ডোরেমন চলো আমি রেডি ভাই, একদম চলো আমাকে নিয়ে চলো, মানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি পোর্টালটার কাছে চলো। ও হো ফ্র্যাঙ্কলিন নিয়ে তো যাবে আমাকে, কিন্তু তুমি মনে হয় কিছু একটা ভুলে যাচ্ছ না? হ্যাঁ আমি ভুলে যাচ্ছি না, আমার মানে আমি জানি কিন্তু আমি জানি না যে তুমি ওটা বলবে, আমি এটা জানতাম না ভাই যে তুমি বলে যাবে যে সবাইকে সাবস্ক্রাইব করতে, এটা তো আমি জানতাম না। ও হো ফ্র্যাঙ্কলিন, বাকি না বলার কি আছে, আমি তোমাকে বলে দিচ্ছি এক্ষুনি না, এনা আমি বলে দিই। এই যে প্রিয় বাচ্চাগণ, যারা এখন ভিডিওটাকে দেখছো আর যারা ডোরেমন বাড়িতে দেখো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে 9 থেকে তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার হিট করতে পারে, তাড়াতাড়ি ভিডিওটাতে 10,000 খানা লাইক কমপ্লিট করে দাও। বাকি ফ্র্যাঙ্কলিন আমি ঠিক বললাম তো নাকি? হ্যাঁ একদম একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো ডোরেমন দা, একদম মানে ডোরেমন ভাই একদম ঠিক বলেছো তুমি। বাকি চলো আমার পিছু পিছু এসো, তাড়াতাড়ি আমার বাইক একটা বাইরে আছে, মানে আমি লাস্ট টাইম যখন বাইকটা আপগ্রেড করেছিলাম না, ওই বাইকটাতে একটাই সিট ছিল, তাই জন্য ওটাকে বেছে না আমি একটা ভালো বাইক কিনেছি যেটা স্পিডেও যাবে আর ভাই একটু দেখতেও অসাম টাইপের কুল টাইপের। বাকি চলো তুমি আমার পিছু পিছু এসো। বাকি আমার কেমন মনে হচ্ছে চপের কল আসছে, দাঁড়াও একবার চপের কলটা তুলে নি, তারপর দেখি ও কি বলছে। ও হো ফ্র্যাঙ্কলিন এই টাইমে তোমার আবার চপের কল এলো কেন? বাকি ঠিক আছে কথা বলে নাও, আমি ততক্ষণ দাঁড়াচ্ছি। আরে হ্যাঁ ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি না। হ্যাঁ হ্যালো চপ, বল ভাই কি হয়েছে? আরে বস, আরে বসের ব্যাটা তুই বলবি তাড়াতাড়ি, এখানে আমরা গরমে পুড়ছি। আমরা মানে তুমি কাদের কথা বলছো বস? তুমি তো একা রয়েছো হয়তো। আরে হ্যাঁ আমার মনে পড়লো, তোমার ওখানে তো নিশ্চয়ই ডোরেমনও গেছে। আরে হ্যাঁ ডোরেমন এসেছে, চপের ব্যাটা কোথা থেকে জানলো
যে আমার ভাইতে ডোরেমন এসেছে ভাই, আমি জানি না চপ কোথা থেকে জানলো, কিন্তু জানতে পেরে গেছে ভাই। বাকি ওই চপ তুই জানলি কোথা থেকে ডোরেমন এখানে এসেছে? আরে বস, আমি আর টনি স্টার্ক মিলে তো পোর্টালটাকে এখন আপাতত আপগ্রেড করার চেষ্টায় আছি, তাই জন্য তো টনি স্টার্ক ডোরেমনকে 21st century থেকে ডেকেছে, তুমি বুঝতে পারছো? আর ও আসলে জানো 21st century থেকে আসেনি, ও আসলে 30th century থেকে এসেছে, ও শুধু তোমাকে 21st বলছে। তো আমাকে ঢপ মারার কি আছে 21st century আর 30th century, ব্যাপারটা কি? আসলে বস, এখানে যেই বাচ্চাগুলো দেখে না ডোরেমন, তারা সবাই 21st century ডোরেমনকে চেনে, 30th century ডোরেমনকে কেউ চেনে না। 30th century তো সব ভুলে গেছে ডোরেমনকে। তো তার সাথে কি আছে ভাই? ভুলে গেছে, হ্যাঁ তাও ভুলে গেছে 30th century তে, বাকি ঠিকই আছে। আমি আপাতত যাচ্ছি ওই পোর্টালে ডোরেমনকে নিয়ে, তোরা আপাতত চেষ্টা কর ওটাকে কমপ্লিট করার বা ওটাকে একটুখানি আলাদা করার, বাকি আমি ডোরেমনকে নিয়ে ঢুকছি এক্ষুনি। আরে হ্যাঁ বস, তাড়াতাড়ি এসো, আমি আর টনি স্টার্ক তো এখানে মন লাগিয়ে একদম কাজ করছি। আরে আমি জানি না তুই কি কাজ করছিস, কিন্তু তুই কাম চুরি থাকবি ভাই, আমি যাচ্ছি তাড়াতাড়ি, ফোন রাখ চল। আরে হ্যাঁ বস, তাড়াতাড়ি এসো, একদম তাড়াতাড়ি এসো, এখানে এসে তুমি আজকে যে কোনো সুপার হিরোতে চেঞ্জ হতে পারবে, বুঝলে, যে কোনো সুপার হিরোতে। আরে সেটা আমি জানি ভাই, আমাকে ডোরেমন আগেই বলে দিয়েছে, এ এত লেট খবর দেয় কেন? আমি লেট খবর দিচ্ছি আজকাল তোমাকে? ডোরেমনকে তো আমি ওখানে পাঠালাম নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, কাঁদার কিছু নেই এর মধ্যে, আমি যাচ্ছি, তুই চাপ নিস না, আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি, বাকি ঠিক আছে, আপাতত ফোন রাখ, আমি যাই তাড়াতাড়ি। আরে হ্যাঁ বস, এই তো রেখে দিচ্ছি, চলো এসো তাড়াতাড়ি এসো। আরে হ্যাঁ ফোন রাখ চল। বাকি তো গাইস দেখতে পেলে আমাকে এখন চপ ফোন করে কি বললো, যে এখন আপাতত আমাকে যেতে হবে ওই পোর্টালে কাছে ডোরেমনকে নিয়ে, চলো যাওয়া যাক। আর টনি স্টার্ক ওইখানেই আছে, আর বেগুনের ভাই দুদিন ধরে আতা পাতা নেই, মনে হয় মাইকে বাইকে গেছে আই থিঙ্ক। বাকি ঠিক আছে ডোরেমন চলো আমার পিছু পিছু আয় ভাই। ও হো ফ্র্যাঙ্কলিন, আমি তো পিছু পিছু আসছি, তুই তাড়াতাড়ি চ না এগো। আরে আমি কি দেখেছি, আমি কি থোড়ি দেখেছি তুমি পিছু পিছু আসছো, এসো আমার পিছু পিছু, আমার গাড়ি আই থিঙ্ক আমার গ্যারেজেই আছে। বাকি ঠিক আছে তুমি বাইকে চালাতে পারো না চড়তে পারো? আরে আমি বাইকে চড়তে পারি কি চালাতে পারি তোর ব্যাপার না, তুই চালা না আমি চড়বো তো পিছনে। ঠিক আছে চলো আমার পিছু পিছু তাড়াতাড়ি এসো, আমি আপাতত যাই এখান থেকে। হ্যালো এই দেখো ভাই, এটা হচ্ছে আমার বাইক, দাঁড়াও আমাকে আপাতত বাইক থেকে একটুখানি এগোতে দাও। আরে না না, আমি এখানেই বসে পড়বো বাইকে। আরে ডোরেমন তুমি এটা কোথায় বসেছো ভাই? তোমাকে আমার পিছনে বসতে হতো, সামনে নয়। আরে না না ফ্র্যাঙ্কলিন, আমি এখানে বেশি কমফোর্টেবল, আরামসে যেতে পারছি। বাকি ভাই আমি 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 কমফোর্টেবল নয়, আমি বেরোই, আমি গাড়ি থেকে নামছি, তো আমি গাড়ি করে যাবো, আমরা চলো নামো নামো ওই গাড়ি থেকে নামো। আরে হ্যাঁ এই তো গাড়ি করে কেন, আমরা বাইকে করেই তো যেতে পারতাম, আমি ওখানে মাস্ট কমফোর্টেবল ছিলাম, একদম কমফোর্টেবল। আমি জানি না কি ভাই, আমি বাইক আমি গাড়ি ধরছি এখান থেকে, চলো এ গাড়ি গাড়ি আয়, ওই একটা যে কোনো গাড়ি আয়, গাড়ি থামা, ওই গাড়ি গাড়ি কোথায় ভাই, একটা গাড়ি আসছে না কেন এই টাইমে? ফ্র্যাঙ্কলিন তুমি কি এখন গাড়ি চুরি করবে ভাবছো নাকি? গাড়ি চুরি করতে ভাই, এটা গাড়ি চুরি নয়, এটাকে বলে গাড়ি ডাকাতি। ওই দাঁড়া, ওই দাঁড়া গাড়ি থেকে নাম। ওবে তোর বাবার গাড়ি নাকি, গাড়ি থেকে নামবো? আরে বাবার গাড়ি বলছে সালে, ভ্যাস কি টাং, গাড়ি থেকে নাম চল, আমি আরও যাবো একমাত্র। আরে আমার গাড়ি চুরি করে নিল আমার গাড়ি। আরে ডোরেমন তাড়াতাড়ি বস, না তো আমাকে নামাবে এরা। আরে তাড়াতাড়ি বস ডোরেমন ভাই, বসে পড়ছে বসে পড়ছে। আরে এ আমাকে মারছে, এনে মারখা, এনে মারখা, আরেকটা মারখা, এই নে চল হাট, এনে হাট ভাই, আমাকে মারবে, গাড়ি গাড়ির জন্য মার খেতে এলো। বাকি ঠিক আছে চল গাড়িতে চাপ তাড়াতাড়ি, ওই ডোরেমন তাড়াতাড়ি চাপ। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন এই নাও, চাপছি আমি তাড়াতাড়ি। বাকি চলো ডোরেমন গাড়িতে চেপে পড়েছে, আমিও চেপে পড়েছি, এবার আমরা আরামসে চলে যাই হচ্ছে ওই এয়ারপোর্টে, কিন্তু এয়ারপোর্টটা উল্টো দিকে ভাই, আমাকে আগে তো ম্যাপে মার্ক করে নিতে হবে, আমি ভুল ভাল দিকে বুকতে থাকি ভাই। বাকি ঠিক আছে চলো, আমি মার্ক করে দিয়েছি আর আমি ভুল ভাল দিকে যাচ্ছি ভাই, আমাকে এই দিকে যেতে হতো। আর ভাই আমি গাড়িতে চাপার আগেই গাড়ির হুলিয়া খারাপ হয়ে গেছে। বাকি ভাই যেতে যেতেই না আমার গাড়ির কেমন অবস্থা খারাপ হয়ে গেছে। বাকি ঠিক আছে চলো আপাতত আমি নিয়ে যাই। ও হো ফ্র্যাঙ্কলিন তুমি কিন্তু আস্তে ড্রাইভ করবে, আমার এমনি ভয় লাগে, আমার টাইম মেশিনেই আমি জোরে চালাই না, 50 স্পিডে যাই হাইয়েস্ট। আমি বুঝতে পারছি ডোরেমন এটা, তাই কারণ তোমাকে আমি দেখি ভাই, ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি, আর আমি ভুল রাস্তায় যাচ্ছি আর তোমার জন্য, তোমার সাথে কথা বলতে বলতে আমি ভুল রাস্তায় ঢুকে যাই বারবার। আরে ইয়ার সাইড দে না। বাকি ডোরেমন তোমার ভাই গাড়িটা কেমন লাগছে, ঠিকঠাক আছে না? একটুখানি খারাপ আছে ভাই। ও হো ফ্র্যাঙ্কলিন গাড়ি নিয়ে তুমি এত ভাবছো কেন, গাড়ি ঠিকঠাকই আছে, তোমাকে শুধু একটু ভালোভাবে চালাতে হবে। বাকি ঠিক আছে দেখো, এবার তুমি আমার ড্রাইভিং স্কিল দেখো ভাই, আমি কত জোর কোথা থেকে যাবো দেখো, এই দেখো ভাই ড্রিফট মারবো, ইয়ো ইয়ো, দেখলে ভাই ঠুকলাম না তো দেখলে। বাকি ভাই এখানে কি হয়েছে, হ্যালো এটা কি, এটা UFO এসে ঢুকে গেছে ভাই এই গাড়িটা, দেখি জানি কি হয়েছে। আরে ওইদার ডোরেমন, আরে ওইদার ডোরেমন, ডোরেমন ভাই ডোরেমনের ফটো তুলে নি তাড়াতাড়ি, দেখি ডোরেমন এদিকে তাকা। আরে ডোরেমন স্মাইল, হ্যাঁ এই তো ভাই ফটো তুলে নিয়েছে ভাই, তোমার ফটো তুলে নিলো স্যাট করে দেখলে। বাকি ডোরেমনের এখন আলাদা কেস আছে ভাই, বুড়োরাও ডোরেমনের এখন ফ্যান ভাই, আমিও এক টাইমে ডোরেমনের খুব বড় ফ্যান ছিলাম, এখনো আছি আপাতত। ও হো ফ্র্যাঙ্কলিন এত তারিফ করার দরকার নেই, তাড়াতাড়ি চলো আমাকে পোর্টালটা আপগ্রেড করে আবার নবিতার কাছে ফেরত যেতে হবে। তুমি বুঝতে পারছো না নবিতা হচ্ছে এক নম্বরের উল্লু না, ও পারে না ভাই, বেওয়াকুফ টাইপের আছে। বাকি আমি তোমার সাথে কথা বলতে বলতে ভুল দিকে চলে যাচ্ছি, আমাকে ভাই ঠিক জায়গায় যেতে দাও, আপাতত চলো ওখানে পৌঁছোই। আরে সরে যাও ম্যাডাম। বাকি চলো আপাতত ওখানে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে আমি দেখা করছি, কিন্তু তার আগে ভাই ডোরেমনের এই ব্যাকপ্যাকটা চুপ করাতে হবে। বাকি ঠিক আছে আপাতত ডোরেমনের এখানে মনে হয় আরো ফ্যান পেয়ে গেছি ভাই, এর তো আলাদাই নেশা রয়েছে, পোলে ধাক্কা খাচ্ছে, হাঁটছে ভাই, মুন ওয়াক করছে। বাকি ঠিক আছে চলো আপাতত আমি চলে যাই হচ্ছে আমাদের জায়গাটাতে, যেখানে আমরা গাড়ি আপগ্রেড করবো মেনলি, মানে গাড়ি নয় ভাই সুপার হিরো আপগ্রেড করবো, গাড়ি কি আপগ্রেড করবো, হ্যাঁ সুপার হিরো, তাই না ডোরেমন? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ঠিক বলেছো, আমরা আজকে সুপার হিরোতে আপগ্রেড হবো, তারপর আমি আবার ফেরত চলে যাবো হচ্ছে 21st century। আরে ডোরেমন তোমাকে বারবার ঢপ মারার দরকার নেই, 21st century থেকে তুমি আসোনি আমি জানি, তুমি এসছো হচ্ছে 30th century থেকে আমি জানি, তোমাকে আবার
কে বললো ফ্র্যাঙ্কলিন যে আমি 30 সেঞ্চুরি থেকে এসেছি? আরে আমাকে তো চপের ব্যাটাই বললো যে তুমি 30 সেঞ্চুরি থেকে এসেছো। আরে ইয়ার, ওকে আমি বারণ করেছিলাম না বলতে, আর তোমাকে বলে দেয় কোথা থেকে আমি জানি না। বাকি ডোরেমন পরের বার এলে না একটুখানি গলাটাকে ঠিক করে এসো ভাই, কারণ গলাটা তোমার কেমন একটা লাগছে ভাই, গলাটা কেমন আমার সাথে মিশে গেছে তোমার গলা। ওহো ফ্র্যাঙ্কলিন, আমি এত ঠান্ডা খেয়েছি না আমার তাই জন্য গলাটা কেমন চেঞ্জ হয়ে গেছে। বাকি পরের বার আমি শিওর চেঞ্জ করে নেবো, চাপ নিও না। বাকি আমরা কি পৌঁছে গেছি অলমোস্ট? আরে হ্যাঁ, আমরা অলমোস্ট পৌঁছতেই চলেছি, আপাতত জাস্ট আর 5-7 মিনিটে পৌঁছে যাবো। বাকি আমার ড্রাইভিং স্কিল দেখেছো ভাই, আমি কত সুন্দর তোমাকে জোরে চালাতে চালাতে নিয়ে যাচ্ছি 150 কিলোমিটার/আওয়ার স্পিডে। বাকি দেখেছো ভাই, এটাকে বলে না ড্রাইভিং স্কিল? এই দেখো ভাই, আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, চাপ নিও না। ওহো ফ্র্যাঙ্কলিন, আস্তে চালাও, তুমি এটা কি চালাচ্ছো? ডান দিক বাঁ দিক হয়ে অ্যাক্সিডেন্ট করো না খালি। আরে ফ্র্যাঙ্কলিন আস্তে চালাও। আরে ইয়ার, আমি ঠিকঠাকই চালাচ্ছি, তুমি এত চাপ নিচ্ছ কেন ভাই? আমাকে তলায় যেতে তো, আমি তোমার চক্করে উপরে চলে এসেছি। বাকি ঠিক আছে, চলো আপাতত তলায় এয়ারপোর্টে আমি চলে যাই, তারপর তোমার সাথে ভেতরে গিয়ে আমি চপেদের সাথে আর টনি স্টার্কের সাথে একেবারে দেখা করছি। ওয়েল তো গাইস, ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আমি আর ডোরেমন দেখতে পাচ্ছ এখানে, আর সামনে আমাদের রয়েছে চপ আর টনি স্টার্ক। আর তার সামনে মনে হয় একটা কিছু রয়েছে ভাই, বাইক না গাড়ি টাইপের রয়েছে, আমি জানি না। বাকি ঠিক আছে, চলো এখানে পার্ক করে দিই তাড়াতাড়ি গাড়িটাকে। আর ভাই পোর্টাল তো একই লাগছে আমার। বাকি ডোরেমন নেয়া পর। ওহো ফ্র্যাঙ্কলিন, আমি তো নামবোই নাকি, আমি থোড়ি বসে থাকবো ওর ভেতরে। বাকি চলো আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ তোমরা, চলো এবার টনি স্টার্কের সাথে আর আমাদের চপের সাথে কথা বলে নেওয়া যাক, আর দেখি যে ভাই এরা কি আপগ্রেড করেছে। ভাই কিছু তো আপগ্রেড করতে পারিনি, কারণ ডোরেমনই এখন যাবে আপগ্রেড করতে ওখানে। বাকি ডোরেমন তুই গিয়ে তাড়াতাড়ি ভাই আপগ্রেড করতে চালু করে দে, আমি ততক্ষণ ভাই একটুখানি এদের সাথে কথা বলে নি, ওকে? ওহো ফ্র্যাঙ্কলিন, আমি তো আপগ্রেডই করতে যাবো না কি? আরে সে নয়, আমি বুঝলাম। বাকি ঠিক আছে, তুমি যাও, আমি তাড়াতাড়ি এখানে এদের সাথে কথা বলে নি, তারপর দেখি ভাই এরা কি করেছে এখানে মাঝে। বাকি ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ ডোরেমন চলে যাচ্ছে ওটাকে আপগ্রেড করতে, আর কেমন ভাবে হাঁটছে দেখো ভাই, দাঁড়াও এক মিনিট স্নাইপারে করে দেখাচ্ছি, কেমন ফুদ্দুর মতো হাঁটছে ভাই, এই দেখো কেমন পেছনটা এর ছোট্ট 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 ভাই, শুনতে পেলে আমার গেম বাজি দেবে, তাই জন্য এর ব্যাপারে বেশি বলা যাবে না। বাকি ঠিক আছে, ও যাচ্ছে আপাতত ওটাকে আপগ্রেড করতে। ডোরেমন কি নিজের আসল ফর্মে চলে এলো নাকি? ও ভাই না, ডোরেমন ঠিক আছে ভাই, ডোরেমন এআই ফর্মে চলে গেছিল, মানে যেটা আসলে ও রোবটে দেখতে, ওটা তো একটা জাস্ট ঢাঁচা রয়েছে। বাকি রোবটে যেমন দেখতে ওরম, এই দেখো ভাই কেমন দেখতে লাগছে, এই দেখো। আচ্ছা আবার ঠিক হয়ে যাচ্ছে ভাই, আমি জানি না কি চলছে। বাকি ঠিক আছে, ডোরেমন দিকে তাকানো যাবে না, ডোরেমন মারবে আমাকে খুব বাজে ভাবে। বাকি ঠিক আছে, আবার ধরো টনি, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের চপ রয়েছে, যার সাথে আমাকে কথা বলতে হবে। আর এটা দেখতে হবে যে এটা কি করেছে, আর এই বাইকটাই বা কিসের জন্য রাখা ভাই, বাইকটা তো অসম দেখতে, দেখতে পাচ্ছ ভাই, একদম কুল, একদম ফিউচারিস্টিক, আমার মানে এটা টনি স্টার্কেরই হবে। আর বাকি ভাই আজকে তো আমি কোনো র‍্যাম্প ফ্যাম্প কমপ্লিট করবো না, কিন্তু আজকে সুপার হিরোতে চেঞ্জ হবে। বাকি ঠিক আছে, ও দেখো কিছু কাজ বাজ করছে মনে হয়। বাকি ঠিক আছে, আপাতত এদের সাথে কথা বলে নি, আর দেখি কি বলছে। ওই চপ কি চলছে ভাই এখানে, একটুখানি বলবি? আরে হ্যাঁ বস, ওটা বলার জন্য তো আমরা দাঁড়িয়ে আছি না, তো এতক্ষণ আমরা কোথায় চলে যেতাম তুমি জানো? আরে হ্যাঁ, তো তাড়াতাড়ি বল না, কি বলতে চাইছিস ভাই? আরে বস, ব্যাপারটা হচ্ছে আজকে আমরা ডোরেমনকে 30 সেঞ্চুরি থেকে ডেকেছি, কারণ আমরা চাই যে এই পোর্টালটা চেঞ্জ হয়ে যাক সুপার হিরোর মধ্যে। তুমি যদি এর মধ্যে ঢুকে পড়ো না, তুমি ওই পাশ থেকে একটা র্যান্ডম সুপার হিরো হয়ে বেরোবে, এমনকি তুমি টনি স্টার্কও হয়ে যেতে পারো, আবার আয়রন ম্যানও হয়ে যেতে পারো, আবার আয়রন ম্যানের একদম আপগ্রেডেড ফর্মও হয়ে যেতে পারো। বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারলে, ঠিক আছে। ওরে ভাই, আজ তো ভাই খুব মজা হতে চলেছে, তাই জন্য যারা এখনো ভিডিওটাকে লাইক করনি অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। আরে বস, ওটা তো আমরা এক্ষুনি বলতেই যাচ্ছিলাম, তুমি কেন বললে বেকার, দাঁড়াও আমাদের বলতে তো দাও। এই যে প্রিয় বাচ্চাগণ, যারা এখন ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, কারণ এই ভিডিওটাতে 10,000 লাইকের এম লাগাচ্ছি। আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, যাতে নাইন থেকে আমার তাড়াতাড়ি 1,00,000 সাবস্ক্রাইবার হিট করতে পারে। না কি টনি দা, ঠিক বললাম তো? আরে হ্যাঁ চপ, একদম ঠিক বলেছিস, তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ভাই কি করছো, আমরা আজকে ডোরেমনকে ডেকেছি বেশি টাকা দিয়ে আমাদের পোর্টালটাকে ঠিক করার জন্য। ভাই তোমরা আবার ওকে কত টাকা দিলে আমি বুঝতে পারছি না ভাই, তোমরা আবার টাকা বাকা দিয়েছো কেন ওকে? আরে টাকা দিইনি, ওটা তো এমনি ভাই ফ্লো ফ্লোতে বেরিয়ে গেল মুখ থেকে। আরে তাই বলো, আমি ভাবছি আবার টাকা দিয়ে তোমরা রাখছো। বাকি এই বাইকটা এখানে রাখা কেন ভাই? বাইকের ব্যাপারে একটুখানি আমাকে বোঝাও, আমি জানি না ভাই বাইকের ব্যাপারে কি চলছে তোমাদের কেস। বাকি ফ্র্যাঙ্কলিন, এই বাইকটাকে আমরা খুব আলাদা ভাবে ডিজাইন করেছি, যাতে তুই যদি এই বাইকটা নিয়ে ভেতরে ঢুকিস না, তুই ওপাশ থেকে সুপার হিরো হয়ে বেরোবি, প্লাস তোর কাছে পাওয়ারও থাকবে, তুই বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছিস, তোর কাছে আমার মতো পাওয়ার হয়ে যাবে, বুঝতে পারছিস? হ্যাঁ বাকি সে নয়, আমি বুঝলাম, কিন্তু চলো তাহলে ঢোকা যাক নাকি। আরে হ্যাঁ সে ঢুকবি, কিন্তু ডোরেমনকে আগে ওয়াপাস তো আসতে দে, ডোরেমনকে জিজ্ঞেস তো করি যে পোর্টালটা হলো কি না, কারণ এখনো শিওর নয় যে পোর্টালটা কাজ করবে কি না আদেও, বুঝলি? আরে শিওর নয় তো আমাকে ডাকলে কেন, আমি ঘুমোচ্ছিলাম চান করছিলাম ভাই, মস্ত গরমে আমি টুপি পরে বেরোতে হচ্ছে আমাকে প্রত্যেক জায়গায় গরমে, ভাই কি করছো তোমরা বুঝতে পারছি না। আরে বস একটুখানি ওয়েট করে যাও না, ডোরেমন ফিরছে, ওই তো ফিরছে, আমি দেখতে পাচ্ছি। ওয়েল তো গাইস, ডোরেমন ফাইনালি ওয়াপাস চলে এসেছে দৌড়তে দৌড়তে, আর কি বলবে ডোরেমন এবার দেখি। ডোরেমন ভাই কি বলছিস? ও হো ফ্র্যাঙ্কলিন, চলো রেডি হয়ে গেছে তোমার পোর্টাল, তো এবার তুমি গিয়ে আরামসে সুপার হিরোতে চেঞ্জ হতে পারবে। কমসে কম তোমার তো মদত করে দিলাম, নবিতাকে তো ওখানে গ্যাজেট দিতেই থাকতে হয়, এরকম একটা পোর্টাল বানিয়ে দিতে হবে যাতে ও প্রত্যেকবার সুপার হিরো হলে না ও ভাই নিজে জিয়ানকে পেটাতে পারে কমসে কম। সে ভাই আমিও বুঝলাম, তুমি করে দিতে পারো। বাকি ঠিক আছে চলো, আমি আপাতত বাইকটা নিয়ে আপগ্রেড করতে ঢুকি, দেখি ওপাশ থেকে কি সুপার হিরো হয়ে বেরোয় নাকি। বাকি ঠিক আছে, তুমি আবার চলে যেতে পারো তোমার 30 সেঞ্চুরিতে। ও হো না ফ্র্যাঙ্কলিন, এখন না, এখন টাইম আছে, এখন কিছুক্ষণ বাদে আমি যাবো, আপাতত আমি দেখি যে তুমি আপগ্রেড করতে পারো কিনা, দেখি তো আপাতত কাজ করছে কিনা, তারপর দেখা যাবে কি হচ্ছে। বাকি ঠিক আছে চলো, আমি আপাতত আপগ্রেড করতে যাই, আমি বাইক নিলাম, বাকি আমি চলছি ভাই, সবাই বেস্ট অফ লাক বলে দাও। আরে বেস্ট অফ লাক ফ্র্যাঙ্কলিন, আরে বেস্ট অফ লাক বস, বেস্ট অফ লাক ফ্র্যাঙ্কলিন, দেখো হয় নাকি আপগ্রেড। বাকি ভাই এই বাইকটা আমার চালাতে বেশি ভালো লাগছে, দেখো ভাই বাইকটা কেমন সুন্দর, বাকি বাইকটা বেশি সুন্দর লাগছে ভাই, ড্রিফট ড্রিফট হচ্ছে। বাকি চলো ওপাশে যাওয়া যাক, আর ওপাশে গিয়ে দেখি এবার যে কি সুপার হিরোতে আমরা আপগ্রেড হই। বাকি চলো সেখানে থেকে ঢোকা যাক, আর ঢুকলেই ভাই আমরা সুপার হিরো হয়ে যাবো। বাকি চলো 3-2-1 গাইস, দেখতে পাচ্ছ আমি কি হয়ে গেছি ভাই? আমি হয়ে গেছি
আয়রন ম্যান গাইস দেখতে পাচ্ছ আয়রন ম্যান উইথ ভাই পাওয়ার ইয়েস আমার কাছে পাওয়ার আছে দাঁড়াও আগে গিয়ে বাইকটা রাখি তারপর আমি আয়রন ম্যানের পাওয়ার চেক করবো ভাই কারণ আয়রন ম্যান হয়ে গেছে আর আয়রন ম্যানেরই আমি আয়রন ম্যান হয়ে দেবো বাকি ঠিক আছে দাঁড়াও আয়রন ম্যানের সামনে গিয়ে দেখা যাক আর আমার গাড়ি চুরি হয়ে গেছে ভাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে গাড়ি চুরি হয়ে যায় বাকি দেখতে পাচ্ছ ভাই আমি আয়রন ম্যান হয়ে গেছি আমি কতজোর দৌড়চ্ছি দেখো হ্যালো এ দেখো ভাই উঠছি এটা 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 অসম কিন্তু আমার গা হাত পা থেকে আরে ইয়ার একে কন্ট্রোল করাটা একটুখানি টাফ বা কারণে দাঁড়িয়ে পড় ভাই দাঁড়িয়ে পড় এখানে পড় আরামসে আরামসে বাকি টনি ওই টনি টনি দা টনি নয় ওরকম ওই টনি দা দেখো আমি আয়রন ম্যান হয়ে গেছি আরে ফ্র্যাঙ্কলিন ওটাই তো আমি দেখছি তুই টনি হয়ে গেলি মানে তুই আমি হয়ে গেলি কি করে হ্যাঁ ডোরেমন তোকে তো আমি বলেছিলাম আমাকে বাদ রেখে বাকি সুপার হিরো গুলোকে ওখানে প্রোগ্রাম করতে তুই আমাকে ঢুকে দিয়েছিস আগে ওহো টনি দা আমি তো একটুখানি মজা করব নাকি হ্যাঁ আমি অত দূর থেকে এসেছি টাইম মেশিন করে তুমি আবার বলছো এরকম করতে হ্যাঁ এটা ঠিক নয় বাকি ভাই আমি জানি না কি চলছে কিন্তু আমি ভাই টনি স্টার্ক হয়ে গেছি আর আমি আয়রন ম্যান হয়ে গেছি বাকি চলো আপাতত উপরে উড়া যাক আর দেখি যে কত জোর আমি উঠতে পারি ভাই এ দেখো স্লো মোশন হয়ে গেছে ভাই এর স্লো মোশন আছে বাকি এখানে এরা দাঁড়িয়ে রয়েছে কেন এক মিনিট দাঁড়াও তার আমার কাছে অনেকগুলো পাওয়ার তো আছে আমি এইটা একবার আরে না 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 পাওয়ার মারিস না ভাই বাকি দাঁড়াও এই দেখো ভাই এরা সবাই রয়েছে না শেষ ভাই সব শেষ সব আচ্ছা এইটা ওই রকেটটা ভাই এ তো তুলে তুলে পড়তে হবে সবাইকে এই দেখো এটা একবার ছাড়লেই এখানে গিয়ে প্রত্যেকটা দশটায় চেঞ্জ হয়ে গিয়ে আর চেঞ্জ করে দেয় ভাই পুরো ভাই বাকি কারোর একটা বড় সড়ো কেউ থাকলে ওর সাথে মারপিট করা যেত কিন্তু এমনিতে ভাই এর পাওয়ার ইউজ করে মজা নেই না তোমার বুঝতে পারছো নিশ্চয়ই বাকি দেখো এটা হচ্ছে আর্ক রিয়্যাক্টর এই দেখো 3-2-1 গো ভাই আর্ক রিয়্যাক্টরের পাওয়ার দেখেছো 3-2-1 গো এই দেখো ভাই বাকি তোমরা বুঝতে পারছো এর কত পাওয়ার ভাই আমরা ধ্বংস করতে পারি আজকে এই দেখো বড় প্লেন গুলোকে ধ্বংস হবে আদেও আমি জানি না 3-2-1 ইয়েস হবে হবে ভাই হবে না কেন সব হবে সব ধ্বংস করে দেবো আজকে ভাই এখানে এই দেখো পুরো প্লেনের তাচ্ছা নাচ্ছা করে দিয়েছে এই দেখো বাকি সব উড়িয়ে দিয়েছি এটাকে একটুখানি ভেঙে দিই 1-2-3 গো ভাই দেখো ভাই পুরো একদম এয়ারপোর্টের সত্যানাশ করতে কি মজা লাগছে দেখেছো এই দেখো বাকি দাঁড়াও এদিকে আরো প্লেন আছে ভাই এইগুলোকে করতে হবে না তার সেনাশ এগুলোকে সত্যানাশ করতে হবে না 3-2-1 লেটস গো ভাই আমার কাছে এনার্জি নেই দাঁড়াও একটু এনার্জি ফুল হতে দাও তারপর দেখা যাবে ভাই আমার এনার্জি লেভেল বড্ড কম তো আমি তাড়াতাড়ি ওখানে চলে যাই আবার আপগ্রেড করি কারণ দেখো আপগ্রেড করতে খুব মজা লাগবে ভাই কারণ আমরা নেক্সট অনেক সুপার হিরো আলাদা আলাদা পাবো ঠিক আছে দেখো এখানে আপাতত হোল্ড করি আর এই প্লেনটাকে তো 3-2-1 গো ভাই কিচ্ছু হলো না দাঁড়াও এক মিনিট এটা চলবে না আর্ক রিয়্যাক্টর চলবে 3-2-1 লেটস গো আরে এই প্লেনটার কিছু হচ্ছে না কেন ভাই প্লেনটার কমসে কম কিছু তো হয়ে যা 3-2-1 লেটস গো ভাই এই প্লেনটা কি বুলেট প্রুফ নাকি কিচ্ছু হচ্ছে না বাকি ঠিক আছে চলো আপাতত টনি স্টার্কের কাছে যাওয়া যাক টনি স্টার্ক হ্যালো টনি ভাই আমি ল্যান্ডই করতে পারি না এই গাড়িটা নিয়ে বাকি চলো আপাতত তাড়াতাড়ি এখানে যাওয়া যাক আর এসে তাড়াতাড়ি কথা বলেন আবার যাওয়া যাক ভাই আমি চললাম আবার আপগ্রেড করতে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন যা তাড়াতাড়ি কমসে কম আমার স্যুটের বদনামি তো করিস না আমি থোড়ি বদনামি করছি ভাই উল্টে তুমি বদনাম অলরেডি হয়ে আছো বাকি ঠিক আছে চলো আপাতত স্যুট আপগ্রেড করা যাক কারণ টনি স্টার্ক ভাই আমি হতে চাই না বেশিক্ষণ এবার দেখি আমরা নেক্সট কি পাই কারণ ওটা ভাই খুব ইন্টারেস্টিং হবে চলো এখান থেকে তাড়াতাড়ি ঢোকা যাক এখান থেকে চলো 3-2-1 ঢুকে ভাই আমরা এবার নতুন সুপার হিরো হয়ে যাবো চলো 3-2-1 লেটস গো গাইস দেখতে পাচ্ছ এই পাশ থেকে আমরা বেরিয়েছি আর আমরা কি হয়ে গেছি ভাই এটা তোমরা নিশ্চয়ই সবাই চিনতে পারছো ভাই তোমরা নিশ্চয়ই সবাই চিনতে পারছো যে এটা ফ্ল্যাশ ইয়েস ভাই এটা ফ্ল্যাশ আর তাছাড়া বাইক দেখো ভাই বাইকটার কালারও চেঞ্জ হয়ে গেল কি করে আমি বুঝতে পারছি না বাট চেঞ্জ হয়ে গেছে ভাই তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বাকি চলো বাইকটাকে এখানে পার্ক করে দিই কারণ এরপর আমাদের বাইকের কাজ নেই মানে বাইক শুধু আপগ্রেড করতেই লাগবে আগে আপাতত বাইকটা এখানে রেখে দিই আর এটা দেখো ও সরি সরি আমি করতে চাইনি আমি স্লো মোশনে এখানে আসছি টনি দা এই দেখো আমি কি হয়ে গেছি ভাই আমি ফ্র্যাঙ্কলিন না আমি ফ্ল্যাশ আরে আরে ফ্র্যাঙ্কলিন আমি তো সেটা বুঝতে পারছি তুই ফ্ল্যাশ হয়ে গেছিস ভাই অনেকদিন বাদে আমি আমার পুরনো বন্ধুকে দেখলাম বুঝলি আরে বস তুমি তো ফ্ল্যাশ হয়ে গেছো তুমি তো এবার আমার থেকেও জোরে দৌড়বে সবার থেকেই জোরে দৌড়বে ওহো ফ্র্যাঙ্কলিন এবার তো তুমি ফ্ল্যাশ হয়ে গেছো মানে আমার এই যে পোর্টালটা ঠিকঠাক কাজ করছে তাহলে আমি এবার 31st century ফেরত চলে যাই তাই না আরে হ্যাঁ তুমি ফেরত চলে যাও কিন্তু লাস্ট বারের জন্য তুমি একবার সাবস্ক্রাইবটা বলে দিয়ে যাবে প্লিজ ওহো ফ্র্যাঙ্কলিন সেটাতে খারাপ কি আছে আমি বলে দিই এই যে প্রিয় বাচ্চাগণ যারা এখনো ভিডিওটাকে দেখছো আর এখনো লাইক করোনি ভিডিওটাকে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও কারণ 10,000 লাইকের গোল আছে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও যাতে না থেকে আমার ফটাফট 1,00,000 সাবস্ক্রাইবার হিট করতে পারে না কি চপ ঠিক বললাম তো আরে হ্যাঁ ডোরেমন ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস একদম তোমরা ভাই ঠিক বলেছো বাকি ঠিক আছে ডোরেমন তুমি যেতে পারো আমি চললাম আপাতত যাচ্ছি আমি আপাতত দৌড়ে ভাই একটু না এদিক ওদিককার স্যার নিয়ে আসি তোমরা বুঝতে পারছো আমি কত জোর যাচ্ছি দেখো জিগজ্যাগ ও ভাই ভাই এই দেখো কি জোর দৌড়াচ্ছি আর আমি লাফাতেও পারবো এই দেখো ভাই এরকম ভাবে লাফিয়ে আস্তে আস্তে উড়তে পারবো এই দেখো উপরেও যেতে পারবো তলাতেও নামতে পারবো তো সত্যি হ্যাঁ এই দেখো ভাই এই দেখো কি জোর যেতে পারবো দেখো ভাই আমি
সমুদ্রের ওপাশে যেতে পারবো, তোমরা কি জানো? আমি জানি না ভাই, যে তোমরা জানো কিনা, আমি সমুদ্রে মানে জলেতেও দৌড়তে পারবো। এক মিনিট দাঁড়াও, জলে ভাই এখানটা গ্লিচ খেয়ে গেছে, বাকি আপাতত আমি জলে দৌড়ে আসি। দেখো ভাই আমার যা মনে হয় আমি জলে দৌড়তে পারবো। এক মিনিট দাঁড়াও, আমি জলে দৌড়েছিলাম ভাই। হ্যাঁ জলে আমি দৌড়তে পারবো, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, কিন্তু আমি জলে দৌড়তে পারবো। এই দেখো ভাই জলের উপর দৌড়চ্ছি, এই দেখো ভাই তোমরা দেখো জলের উপরে ফ্ল্যাশ দৌড়চ্ছে ভাই। আমি আজ পর্যন্ত দেখিনি জলের উপরে ফ্ল্যাশকে দৌড়তে, মানে দেখেছি এক দুবার, কিন্তু এরকম দেখিনি যে জলের উপর দৌড়চ্ছে। এই দেখো ভাই, এই দেখো কি জোর দৌড়বে দেখো ভাই, তোমরা বুঝতে পারছো? বাকি নর্মালি দৌড়তে পারবে না, কিন্তু ভাই একটুখানি বেশি জোর দৌড়তে পারে। বাকি দেখো এর কাছে কি কি পাওয়ার আছে, এই দেখো এর কাছে কি কি পাওয়ার আছে দেখো ভাই, তোমাকে পাওয়ার গুলো দেখাই আগে তো। দেখো বাকি আমি এগুলো কমপ্লিট করতে পারবো? ইয়েস ভাই, না করতে পারবো না, আটকে যাবো, কারণ এর বেশি স্পিড নিয়ে এইসব হবে না। এই দেখো এই দেখো এই দেখো উপরে আটকে গেছি, কিন্তু কোনো উপরে ওঠার ব্যাপার হলে চলে যাবো। এই দেখো তারা এখান থেকে আগে তো ওই উপরটাতে যায়। হ্যাঁ এখানে এখানে, বাকি দেখো 3 2 1 লেটস গো লেটস গো লেটস গো। আরে ভাই উঠে যা উঠে যা উঠে যা ভাই উঠে যা, আরে উঠে যা ভাই উঠে যা, ধরতে রেখে তোকে উঠতে হবে না। দাঁড়া তো পাওয়ার চেক করি আগে। এই দেখো ভাই এই দেখো, এই প্লেনটাতে কিছু হয় না কেন কে জানে ভাই। বাকি দাঁড়াও এই প্লেনটাতে চেক করি। হ্যাঁ 3 2 1 লেটস গো। অন্য পার চেক করি। বাকি দেখো আমি টর্নেডো করে দিয়েছি ভাই, পুরো টর্নেডো করে দিয়েছি। দেখো হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ভাই, টর্নেডো হয়ে গেছে। দাঁড়াও একেও টর্নেডোতে উড়িয়ে দিই। বাকি দেখো ভাই কি জোর উড়ছে সব, দেখো টর্নেডো হয়ে গেছে। এই দেখো সবকে উড়িয়ে ভাই, এ তো টেক অফই করে নিল না, এত জোর ঘুরিয়েছে টেক অফ হয়ে গেছে। বাকি দাঁড়াও এই বাসটাকে উড়াই। বাকি দেখো ভাই কি জোর দৌড়ছে আমি তলায়। হ্যালো ভাই, দেখো সব টর্নেডোতে উড়ে গেছে, ছেড়ে দে ছেড়ে দে ভাই ছেড়ে দে। দেখো ভাই স্লো মোশন, এই দেখো এই দেখো স্লো মোশন ভাই, ছেড়ে দেবো এবার স্লো মোশন ছাড়বে। দেখো কোথায় গিয়ে উড়ে পড়বে দেখো গাড়িটা। এই দেখো ভাই স্লো মোশন ছেড়ে দিচ্ছি। এর পাওয়ার আলাদাই লেভেলে, তোমরা যাই বলো, এর পাওয়ারটা ভাই আমার আলাদাই লেভেল লাগে। বাকি এর কাছে আর কোনো পাওয়ার আছে ভাই? টর্নেডো ছাড় না ওয়ে। বাকি এ উঠছে কেন ওয়ে, তোকে টর্নেডোতে তুলে দেবো। এরা ভাই হাওয়াতেই টর্নেডো, এই দেখো ভাই হাওয়াতেই টর্নেডো, একে হাওয়াতেই ঘুরিয়ে দিয়েছি প্লেনটাকে। কি ভাই আলাদাই কেস চলছে। বাকি দেখো এ ভাঙা অবস্থাতেও একে টর্নেডো করে দিয়েছি ভাই, তোমরা বুঝতে পারছো এর ফ্ল্যাশের পাওয়ার অনেক হাই লেভেল। বাকি চলো এবার নেক্সট আপগ্রেড করতে যাবো, কিন্তু তার আগে ভাই আর কিছু পাওয়ার আছে? বাকি ঠিক আছে আপাতত চলো গিয়ে নেক্সট আপগ্রেড করা যাক, কিন্তু তার আগে ভাই আমাকে আপাতত যেতে হবে এদের পাশে। আর এটা কোথায় গেল ওয়ে, তোরা কোথায় যাচ্ছিস? ওই দাঁড়া এক মিনিট, আমি দাঁড়িয়ে পড়েছি ভাই, দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে পড়েছি। হ্যালো আমি চলে এসেছি আবার ফেরত ভাই, তোমরা আমাকে নিশ্চয়ই দেখতে পাওনি। আরে আমরা তো তোকে দেখতে পাইনি ভাই, এত জোর কি করে এলি তুই? আরে এই জন্যই আমার নাম ফ্ল্যাশ। বাকি ঠিক আছে চলো আপাতত গাড়িটা তুলে নি ভাই, কি জোর গাড়িতে চাপলো দেখলে? এত আমি নামবো এখানে যাবো। আরে ভাই বাইক গাড়ি কোথায় চলে গেল? এক মিনিট দাঁড়াও, এই দেখো ভাই গাড়িতে চেপে পড়লো ভাই, কি জোর গাড়িতে চাপলো দেখলে? বাকি ঠিক আছে চলো আপাতত নেক্সট সুপার হিরো আপগ্রেড করা যাক, আর এটাই আমি আজকে লাস্ট করবো, কারণ নেক্সট দিনও তো বাকি সুপার হিরো আপগ্রেড করতে হবে নাকি। বাকি ঠিক আছে চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের নেক্সট সুপার হিরো আপগ্রেড করতে। তো চলো এবার যাওয়া যাক, 3 2 1 আর লেটস গো গাইস। দেখতে পাচ্ছ এই পাশ থেকে আমরা বেরিয়েছি, আর আমরা কি হয়ে গেছি ভাই এটা? হ্যালো এক মিনিট দাঁড়াও, নাবি 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 নাবি, এটা স্পাইডারম্যান। হ্যালো ভাই, এটা কোথাকার স্পাইডারম্যান এত ভালো দেখতে? এটা এটা স্পাইডারম্যান ভাই, আমি জানি না এটা স্পাইডারম্যান কিনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাওয়ার চেক করবো, কিন্তু তার আগে ভাই বাইকে চাপ বাইকে চাপ, বাইকটা রেখে দিয়ে আসি ভাই, বাইকটা আমার খুব ইম্পর্টেন্ট। বাকি ঠিক আছে, এর কালার মনে হয় আই থিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, আর লাইট জ্বলছে। বাকি আমি জানি না কি চলছে ভাই এখানে। চলো বাইকটাকে তাড়াতাড়ি রেখে দিই, রেখে আমি এখানে দাঁড়িয়ে পড়ি, আর তাড়াতাড়ি এখানে রেখে দিই, আর এদের সাথে কথা বলে নি। আরে পিটার, তোকে এখন এখানে কে আসতে বললো? হ্যাঁ তুই সব জায়গায় টাঙ্গাড়াতে আসিস কেন? আরে টনিদা আমি পিটার নয়, আমি ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন বুঝতে পারছো, আমি স্পাইডারম্যান আপগ্রেড হয়ে গেছি। আরে ফ্র্যাঙ্কলিন তুই আবার স্পাইডারম্যান? আবার এত হাই লেভেল কি করে হলি তুই? এটা তো 2099 এর স্পাইডারম্যান, মানে 2099 এর, এটা আসতে এখনো অনেক টাইম আছে। আমি জানি না কি করে হলো, কিন্তু ভাই হয়ে গেছে। বাকি ঠিক আছে চলো আপাতত আমি এর পাওয়ার গুলোকে চেক করি না তাই। আরে হ্যাঁ বস যাও, দাঁড়াও এখানে আপাতত ক্রাইম হচ্ছে, আমি দেখি যে আমি উঠতে পারি কিনা। আমি উঠতে পারছি ভাই, এই দেখো ভাই এটা কি হচ্ছে? হ্যালো ভাই আমি সুইং ঠিক করতে পারি না, কিন্তু জানি না কি হচ্ছে। বাকি এখানে মারপিট চলছে, ওই ছাড় ওকে ছাড় ওকে ছাড়, তোরা শেষ তোরা শেষ তোরা শেষ তোরা শেষ, এনে 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 ভাই দাঁড়াও দাঁড়াও এক মিনিট ভাই, এটা সবারকে গেম বাজাতে হবে না। এই দেখো চল সবাই শেষ, তোরা এখানে মারপিট করছিস কেন? হ্যালো ওই এত ক্রাইম হলে হয় না ভাই, চল তুই শেষ, তুইও শেষ তুইও শেষ, আজা ভাই আজা ভ্যাস কি টাং, তোরা আমাকে মারবি আজকে বন্দুক নিয়ে ভাই। আমি বুলেট প্রুফ আছি, আমি 2099 এর স্পাইডারম্যান। চল এদিকে চল এদিকে আজা আজা, দাঁড়া ভাই এদের তো গেম বানানো একজনকার বাকি রয়ে গেল, বাকি চলো এদের ক্রাইম শেষ। আজা আজা এদিকে এদিকে এদিকে, এনে এনে এনে, কোথায় যাস কোথায় যাস, ওই পালাচ্ছিস কোথায় এদিকে? হ্যালো আরে এদিকে আয়, তোরা লুকিয়ে গ্যাং থেকে আলাদা হয়ে ভাই লুকিয়ে দাঁড়িয়ে আছে নাকি এরা? বাকি ঠিক আছে আপাতত হয়ে গেছে, আর একজন এইখানে। ভাই তুই আমাকে মারতে আসছিলি ভাই, ক্রাইম তো শেষ অলমোস্ট, ক্রাইম শেষ করে দিয়েছি আমি, আমি জানি না ক্রাইম শেষ করেছি কিনা। আরে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ওই লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই, বাকি আর কেউ আছে? বাকি ভাই আর কেউ এখানে নেই। চলো এবার যাওয়া যাক হচ্ছে আমাদের টনি স্টার্কের কাছে, আর টনি স্টার্কের কাছে গিয়ে বলি যে হ্যাঁ আমি একটা ক্রাইম সলভ করে দিয়েছি পিটারের হয়ে, কমসে কম না তো বলবে যে আবার পিটার কাম চোর ভাই। চলো টনি স্টার্ক কোথায়? ওই টনি 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 টনি, এই দেখো আমি চলে এসেছি ভাই। কি বলছো বলো ভাই, একটা ক্রাইম সলভ করে চলে এসেছি মাস্ট পিটারের হয়ে। আরে আরে ফ্র্যাঙ্কলিন তুই তো দেশেরও ভক্তি শিখে গেলি একদম ভাই, তুই তো একদম পুরো স্পাইডারম্যানই হয়ে গেছিস আসলে, স্পাইডারম্যান
না এত কাজ করে না তুই যত কাজ করছিস। বাকি আমি জানি ভাই, আমি জানি। বাকি ঠিক আছে, আমি আজকের এই ভিডিওটা এতটাই রাখছি, কারণ দেখো ভাই নেক্সট এপিসোডে আমরা আরো ভালো ভালো সুপার হিরো নিশ্চয়ই পাবো। আমি জানি না পাবো কিনা, কিন্তু চলো পাবো। আমি বাইকটা নিয়ে আপাতত ভাই বাড়িতে নিয়ে গিয়ে মস্ত রেখে দিই, আর নেক্সট এপিসোডে আমরা আসবো এসে ভাই এখানে মস্ত সুপার হিরোকে আপগ্রেড করবো, কারণ এই পোর্টালটা আমাকে ডোরেমন আপগ্রেড করে দিয়ে গেছে না জানো নিশ্চয়ই ভাই, কি আলাদাই লেভেলের না ডোরেমনের সাথে আমার হাত হয়ে গেছে। ঠিক আছে আজকে ভিডিওটা এতটাই রাখছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, কারণ 10,000 লাইকের গোল আছে, আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমরা 1,00,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হিট করতে চাই ভাই। চলো 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। বাকি ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ গাইস ইন দ্য নেক্সট গেমপ্লে।